বন্ধুরা, আমাদের আজকের টপিক ক্ষেত্রফল কিভাবে নেগেটিভ হতে পারে। ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা শিখে ফেলছি। ধরো আমাদের একটা ফাংশন এফ অফ এক্স, আমরা বরাবরের মতোই দুইটা রেখা টেনে নিলাম। এখানে আমাদের যে আবদ্ধ ক্ষেত্রফলটুকু সেটা কিন্তু আমরা খুব সহজেই ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করে ফেলতে পারি। ইন জেনারেল আমাদের কোনো একটা ফাংশন এক্স ইকুয়ালস এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটাকে আমরা ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ ওফ এক্স ডিএক্স এই ফর্ম্যাটে প্রকাশ করতে পারি। কিন্তু সব ক্ষেত্রেই কি আমাদের এই ফর্মুলাটা সরাসরি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি সঠিক এরিয়াটা পাওয়া যাবে? সেটা বোঝার জন্য আমরা অন্য একটা ফাংশন নিই, আমাদের সবার পরিচিত সাইন এক্স এর গ্রাফ। ধরো আমি তোমাকে বললাম জিরো থেকে টু পায়ের মাঝে আমাদের সাইন এক্স গ্রাফটা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা বের করতে। আমাদের আগের সূত্র অনুযায়ী কি করা উচিত? জিরো থেকে টু পাই পর্যন্ত সাইন এক্সকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা উচিত, তাই তো? কিন্তু তুমি যদি জিরো থেকে টু পাইয়ের মাঝে সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা করো তাহলে একটা মজার জিনিস দেখতে পারবে, আমাদের অ্যান্সারটা কিন্তু জিরো চলে আসবে। স্পষ্টতই এখানে একটা ক্ষেত্রফল দেখা যাচ্ছে, তারপরেও আমাদের অ্যান্সারটা জিরো কেন আসলো? এটা ইনভেস্টিগেট করতে গেলেই আমরা দেখতে পারবো যে আমরা যখন ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফলটা বের করি তখন তা নেগেটিভও হতে পারে। কিভাবে সেটা আমি এক্সপ্লেইন করছি তোমাদের। আমরা বোঝার সুবিধার্থে আমাদের ক্ষেত্রফলটাকে কয়েকটা ভিজিবল আয়তক্ষেত্রে নিয়ে আসি। আমরা আগের ভিডিওতে যা করেছিলাম সেটা ঠিক উল্টোটা। এখানে আয়তক্ষেত্রের প্রস্থ ডিএক্স এটা সবসময়ই পজিটিভ, কারণ আমরা জিরো থেকে টু পাই পর্যন্ত ইন্টিগ্রেশনটা করছি, আর সেক্ষেত্রে আমরা ডিএক্সকে লিখতে পারি টু পাই মাইনাস জিরো ডিভাইডেড বাই এন, যেখানে আমাদের এন হচ্ছে নাম্বার অফ রেক্টেঙ্গলস, আর বোঝাই যাচ্ছে এটা একটা পজিটিভ নাম্বার। কিন্তু দৈর্ঘ্যটা নিয়েই যত ঝামেলা। দৈর্ঘ্যটা আসলে কি? আমাদের যেই যেই পয়েন্টে আয়তগুলো শুরু হয়েছে সেখানে সেখানে ফাংশনটার মান। কিন্তু সাইন এক্স এর কার্ভটা তুমি দেখতে পারলেই বুঝতে পারবে আমাদের সব পয়েন্টে ফাংশনের ভ্যালু কিন্তু পজিটিভ না। আমাদের যেই পার্টটুকু এক্স অক্ষের উপরে সেখানে সাইন এক্স এর ভ্যালু পজিটিভ, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যও পজিটিভ, আর প্রস্থ তো সবসময়ই পজিটিভ, তার মানে আমাদের ক্ষেত্রফলও কি পজিটিভ। কিন্তু যেই পার্টটুকু এক্স এর নিচে সেখানে সাইন এক্স এর ভ্যালু নেগেটিভ, তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি নেগেটিভ, আর প্রস্থটা কিন্তু আগে থেকেই পজিটিভ। এখন পজিটিভ আর নেগেটিভ এই দুইটা গুণ করার ফলে আমাদের ক্ষেত্রফলটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আর স্পেসিফিক সাইন এক্স এর কেইজে আমাদের পজিটিভ আর নেগেটিভ দুই ক্ষেত্রফলই সমান, তাই আমাদের পুরো ক্ষেত্রফলটা শূন্য হয়ে যাচ্ছে কাটাকাটি হয়ে। এখানে তো এরিয়াটা শূন্য ছিল বলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ক্ষেত্রফলে কোনো একটা খটকা আছে, কিন্তু শূন্য না হলেই যে আমাদের ক্ষেত্রফলটা সঠিক সেটা কি বলতে পারি? আমরা আরেকটা কেস দেখি সেটা বোঝার জন্য। আমাদেরকে একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, এই পরাবৃত্তটা এক্স ইকুয়ালস জিরো থেকে এক্স ইকুয়ালস ফোর পর্যন্ত এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা আমাদের বের করতে হবে। দেখো আমরা যদি জিরো থেকে ফোর পর্যন্ত সরাসরি ফাংশনটার ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু পজিটিভ আসে, তারপরেও এটা ভুল। কেন? এখানেও আমাদের ক্ষেত্রফলের কিছু অংশ পজিটিভ আর কিছু অংশ নেগেটিভ। তুমি যখন ইন্টিগ্রেশনটা সরাসরি করতেছো তখন কিন্তু পজিটিভ অংশ থেকে নেগেটিভ অংশটা বাদ চলে যাচ্ছে, ফলে আমাদের ক্ষেত্রফল যা হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কমে যাচ্ছে। আর এখানে পজিটিভ পার্টের ক্ষেত্রফল বেশি দেখে আমাদের ফাইনাল রেজাল্টটা পজিটিভ আসছে, যদিও সেটা কিন্তু ভুল। এতক্ষণ ধরে আমাদের ভুলটা কেন হয় সেটা কিন্তু আমরা দেখে ফেলছি। এবার আসো সঠিক এরিয়াটা কিভাবে পেতে পারি সেটা দেখি। এটার জন্য আমাদের খুঁজতে হবে ফাংশনটা কোথায় পজিটিভ আর কোথায় বা নেগেটিভ। সেটা তুমি ফাংশনের গ্রাফ দেখে খুব ইজিলি বের করে ফেলতে পারবা। এখানে আমি যদি এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো ধরি তাহলে এক্স এর কিন্তু দুইটা ভ্যালু পাচ্ছি, এই দুইটা পয়েন্টে আমাদের ফাংশনটা এক্স অক্ষকে ছেদ করে। আর আমরা গ্রাফ থেকে দেখতে পারতেছি আমাদের কাঙ্ক্ষিত যেই লিমিট জিরো থেকে ফোর, সেখানকার জিরো থেকে টু পর্যন্ত আমাদের ফাংশনটি নেগেটিভ আর বাদবাকি অংশে পজিটিভ। এখন আমাদের প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল বের করতে হবে, জিরো থেকে টু পর্যন্ত একবার, আবার টু থেকে ফোর পর্যন্ত একবার। এই দুইটা ক্ষেত্রফল যদি এখন সরাসরি যোগ করি তাহলে কি আমাদের অ্যান্সারটা পাবো? না, কিন্তু আমরা আবারও আগের মতোই ভুল ক্ষেত্রফলটা পাবো। আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা পার্টের ক্ষেত্রফলের পরম মানটা যোগ করতে হবে, তাহলেই আমরা অ্যাকুরেট ক্ষেত্রফলটা পাবো। সাইন এক্স এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য,
0 থেকে পাই পর্যন্ত আমাদের সাইন এক্স এর ক্ষেত্রফল পজিটিভ, আর পাই থেকে 2 পাই এর মাঝে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে নেগেটিভ। সো এই দুইটা সেগমেন্টের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বের করে আমাদেরকে তার পরম মানটা যোগ করতে হবে। আমাদের এই টপিকটার সামারি হলো, আমরা যখন এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব তথা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করব, তখন আমাদের ফাংশনের গ্রাফটা যেখানে যেখানে এক্স অক্ষের উপরে সেখানে সেখানে ক্ষেত্রফলটা পজিটিভ, আর যেখানে এক্স অক্ষের নিচে সেখানে আমাদের এরিয়াটা নেগেটিভ। আমরা কিন্তু এক্স অক্ষের ব্যাপারটা বুঝে গেছি, ওয়াই অক্ষের সাথে যখন ক্ষেত্রফলটা বের করব তখনও কি একই ঝামেলা হতে পারে না? তখন তো আমাদের ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ ওয়াই ডি ওয়াই। একটু খেয়াল করলেই দেখবা আমাদের ফাংশনের গ্রাফটা যখন ওয়াই অক্ষের ডানে, ওয়াই অক্ষের ডানে, তখন কিন্তু এক্স এর ভ্যালু পজিটিভ, আর এক্স মানেই কিন্তু এফ অফ ওয়াই, তার মানে আমাদের এফ অফ ওয়াই কিন্তু পজিটিভ, আর ডি ওয়াই তো সবসময়ই পজিটিভ, কারণ আমরা ধরে নিয়েছি আমাদের আপার লিমিটটা কি বড়, তার মানে আমাদের ক্ষেত্রফলটাও পজিটিভ। আর উল্টো পাশে আমাদের এক্স এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ, তার মানে এফ অফ ওয়াই এর ভ্যালুটাও নেগেটিভ, যেটা ইভেন্চুয়ালি মিন করবে আমাদের ক্ষেত্রফলটাও কি নেগেটিভ। সো এই ক্ষেত্রেও আমাদের পজিটিভ আর নেগেটিভ এরিয়া আলাদা আলাদাভাবে বের করে তাদের পরম মানটা যোগ করতে হবে। এই ছিল আমাদের আজকের টপিক, ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।